যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ? মিরপুরের রায়ের বাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের যে সন্তানেরা রয়েছেন তারা এই কথাটি লিখে রেখেছেন স্মৃতিসৌধের গায়ে। আসলেই তো শহীদ বুদ্ধিজীবীরা যে কারণে এই বাংলাদেশ স্বাধীন করেছিলেন, আর শহীদরা, শহীদ মুক্তিযোদ্ধারা, তারা আসলে যে কারণে এই দেশকে স্বাধীন করেছিলেন, সেই দেশ কি আমরা পেয়েছি? এই প্রশ্নটি আসলে এই স্মৃতিসৌধের গায়ে যেমন লেখা আছে তেমনি সাধারণ মানুষেরও। অনেক দূর আমরা গিয়েছি, আর কতদূর যেতে হবে সেই প্রসঙ্গ নিয়ে আজ আমরা কথা বলবো। একাত্তরের মুক্তিযুদ্ধের একেবারে শেষ সময়ে পরাজয় নিশ্চিত জেনে ঘাতকেরা এই বুদ্ধিজীবীদের যে হত্যা করেছিল সেটির কারণটা কি ছিল, এই নীল নকশাটা তারা কতদিন আগে এঁকেছিলেন, ইতিহাসের সেই পাতায়ও আজ আমরা ঘুরব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই শহীদ বুদ্ধিজীবী দিবসের বিশেষ আয়োজনে। দর্শক, আপনাদের সঙ্গে পুরোটা সময় জুড়ে আছি আমি অন্তরা বিশ্বাস, আমি আছি তৌহিদ শান্ত, আর আমাদের সঙ্গে আজকের এই শুরুতেই যে আলোচনায় রয়েছেন অধ্যাপক মেজবা কামাল, তিনি আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন এবং এই পুরোটা সময় পুরোটা অনুষ্ঠানে আমরা তার কাছ থেকে জানতে পারব আসলে এই যে ঐতিহাসিক দিনটি, এই শহীদ বুদ্ধিজীবী দিবস, সেখানে আসলে কি ঘটেছিল। যদিও আমাদের জাতি হিসেবে এই ঘটনাগুলো জানাই এবং বেদনাদায়কভাবেই জানা, তারপরও আমরা আবারও স্মরণ করব নিশ্চয়ই সেই জাতির সূর্য সন্তানদের। এবং এই মুহূর্তে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী আছেন, তিনি শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন শহীদদের উদ্দেশ্যে এবং তিনি সেখানে কথা বলছেন। আমরা সরাসরি সেখানে চলে যেতে চাই। এরই মধ্যে তিনি দলের পক্ষ থেকেও পুষ্পাঞ্জলি দিয়েছেন, শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন, রাষ্ট্রপতিও আসলে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। আমরা সেখানে আসলে এই মুহূর্তে যেতে চাই, আমরা একটু দেখতে চাই যে কি হচ্ছে সেখানে। প্রধানমন্ত্রী আসলে সবার সঙ্গে কুশলাদি বিনিময় করে সেখান থেকে বের হয়ে যাচ্ছেন, আমরা সরাসরি সেই দৃশ্যটি আসলে দেখতে পাচ্ছি। তিনি প্রতি বছরই তার যে শ্রদ্ধাঞ্জলি সেটি দিয়ে থাকেন, প্রধানমন্ত্রী যে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন তার আগে রাষ্ট্রপতিও শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন এবং দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে এবং সেই সাথে মাননীয় স্পিকার তিনিও শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। এখন পর্যন্ত আমরা যেটা জানি যে প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে বাকি যারা রয়েছেন তাদের জন্য এই যে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সেটি উন্মুক্ত করে দেওয়া হবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যেমন আসা হবে এই জায়গাটায়, এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তারাও আসলে আসবেন শ্রদ্ধাঞ্জলি দিতে। এরপর একেবারে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যাবে এই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং তখন আসলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, বিদ্যালয়ের পক্ষ থেকে এবং বিভিন্ন যে সংস্থা রয়েছে তাদের পক্ষ থেকে এখানে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে এবং আজ সারাদিনই আসলে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পুরো দেশ জুড়েই, বিভিন্ন জেলাতেও রয়েছে বিভিন্ন ধরনের আয়োজন এবং সেই সাথে একই সঙ্গে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সেখানেও আসলে এই একই রকমের আয়োজন করা হয়েছে এবং সাধারণ মানুষেরা স্মরণ করবেন জাতির সেই সূর্য সন্তানদের। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন মুক্তিযুদ্ধের ইতিহাসে 14ই ডিসেম্বর খুবই গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল একটি দিন। বাংলাদেশের বিজয় আসন্ন জেনে এদিন পাকিস্তানি হানাদার বাহিনী ও আলবদর বাহিনী যৌথভাবে দেশের শ্রেষ্ঠ সন্তানদের তাদের বাসা থেকে একে একে তুলে নিয়ে পৈশাচিক নির্যাতনের পর হত্যা করে। এই যে ইতিহাস, এটি আসলে আমাদের সকলেরই জানা এবং দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আজকের এই দিনটি ইতিহাসের একেবারে ঘৃণ্যতম একটি দিন এবং আজকের এই দিনটিকে জাতি প্রতি বছর স্মরণ করে। ঠিক বিজয়ের 2 দিন আগে এই 14ই ডিসেম্বর অগণিত বুদ্ধিজীবীকে ধরে নিয়ে যাওয়া হয় কিন্তু তারও
আরো তিন দিন আগে থেকে একেবারে 10 ডিসেম্বর থেকেই আসলে আমরা জানি যে বুদ্ধিজীবীদেরকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে হত্যা করা হয় আর 14 ডিসেম্বর কি বিশেষভাবে এই শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে প্রতি বছর পালন করা হয়ে থাকে আমরা অধ্যাপক মেজবা কামাল কাছেই চলে যাই সেটি হলো আমি একদম সুনির্দিষ্টভাবে যেটি বলতে পারি সেটি হলো দুপুর 12টায় হলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তুলে নেওয়া হয় মোফাজ্জল হাজার চৌধুরীকে এবং তার কিছুক্ষণ পরে 1টার দিকে সেন্ট্রাল রোডের বাসা থেকে তুলে নেওয়া হয় মুনির চৌধুরীকে এটি একদম 14 ডিসেম্বর সেখানে দুটো নাম আমরা জানি একটি অপারেশন ইনচার্জ চৌধুরী মইনউদ্দিন আপনি আমরা যে আলোচনা করছিলাম যে জামাত ইসলামীর এখানে তৎকালীন যে এই এটার পিছনে বেশ হাত ছিল এবং আরও একজন এখানে বলা হয় আশরাফুজ্জামান খান এরা দুইজন অর্থাৎ দুইজনই কিন্তু আমাদের আমাদের দেশের সন্তান তারা দুই সূর্য সন্তানকে তুলে নিয়ে যান কিছুক্ষণ পরে কায়েতটুলিতে হলো শহীদুল্লাহ কায়সারের বাসা তাকেও তুলে নেওয়া যাওয়া হয় আমি জানতে চাই যে এই যে 14 ডিসেম্বর তাদেরকে একে একে তুলে নিয়ে যাওয়া হলো এই এই জায়গাটিকে কি আমরা তখন কোনোভাবেই এটা কারোরই চিন্তার মধ্যে ছিল না বা যারা চলে গেলেন তারাও কখনো ভাবতে পারেন নাই যে এভাবে তাদেরকে নিয়ে যাওয়া হতে পারে প্রথমত আমি আমাদের জাতির সূর্য সন্তানদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের সেই শহীদদের জাতির পিতাকে স্মরণ করি আজকের এই দিনে আমি প্রথমে বলবো যে আমাদের শহীদ আমাদের যে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে এই হত্যাটা হচ্ছে টার্গেট কিলিং একাত্তরকে বুঝতে হলে আমাদেরকে এইটাও বুঝতে হবে যে একাত্তরে একদিকে যেমন গণহত্যা হয়েছে পাশাপাশি টার্গেট কিলিং হয়েছে আমাদের এখানে গণহত্যার প্রসঙ্গটা আলোচিত হয় যদিও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গণহত্যা তো এখন একটা ফরগটেন জেনোসাইড সেটা আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আমাদেরকে সংগ্রাম করতে হচ্ছে কিন্তু যে জিনিসটা সেভাবে আলোচনায় কখনোই আসেনি সেটা হচ্ছে টার্গেট কিলিং এই যে টার্গেট করে করে হত্যা আমরা 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি কারণ সেদিন যুদ্ধের শেষ পর্বে এসে যেমনটা আপনারা বলছিলেন যে আমাদের আমাদের সুপরিচিত যে বুদ্ধিজীবীরা ছিলেন যারা বাংলাদেশকে বাংলাদেশের মুক্তি চিন্তাকে এগিয়ে নিয়ে গেছেন কেমন বাংলাদেশ হবে সেই স্বপ্ন নির্মাণ করছিলেন সেই মানুষগুলোকে তুলে নিয়ে যাওয়া হয় এরপরেই আসলে আমরা দেখতে পাই যে ঠিক এর দুদিন পরেই আমাদের যে বিজয় সেই বিজয়ের দিনটি সেটি আসলে আসে এবং যে দিনটিকে আমরা প্রতি বছরই উদযাপন করি এবং যেমন আজকের দিনটি আমরা শোকের সঙ্গে উদযাপন মানে খুব বেদনাদায়ক উদযাপন না 16 ডিসেম্বরের কথা বলছি এবং 16 ডিসেম্বরে যে আমাদের আনন্দ সেই আনন্দের মধ্যেও কিন্তু বেদনা রয়েছে এবং সেই 9 মাসের যে বেদনা সেই বেদনা কিন্তু আমাদের এই 16 ডিসেম্বরের ভেতরেই লুকিয়ে রয়েছে এবং ঠিক 16 ডিসেম্বরের একদিন আগে 14 ডিসেম্বরে যে ঘটনাটি ঘটল সেটি আমাদের এই বিজয় উৎসবকে কিন্তু অনেকটাই ম্লান করে দিত আমরা যেতে চাই অধ্যাপক মেজবা কামালের কাছে আপনি যেটা বলছিলেন তো আপনার 14 ডিসেম্বর আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা সেটা স্মরণ করি সেটা পালন করি স্মরণ করি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আসলে বুদ্ধিজীবী হত্যার কাজটা কিন্তু শুরু হয়েছে একটা কেন্দ্রীয় পরিকল্পনার অধীনে এটা পাকিস্তানি হানাদার বাহিনীর কেন্দ্রীয় যে গণহত্যা পরিকল্পনা সেই পরিকল্পনার অংশ ছিল এবং বুদ্ধিজীবী হত্যার কাজটা একেবারে 25 মার্চ রাত থেকেই শুরু হয়েছে যখন আপনার যখন প্রথম অপারেশন সার্চলাইট শুরু হলো অপারেশন সার্চলাইটের একটা অন্তর্ভুক্ত একটা বিষয় সেটা ছিল বুদ্ধিজীবী হত্যা যে জন্য 25 মার্চ রাতে যে জায়গাগুলো আক্রান্ত হয়েছিল তার অন্যতম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই যে প্রথম দফায় যে 25-26 যে হামলা তাতেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10 জন শিক্ষক শহীদ হয়েছেন সে সময়ে আপনার আমাদের জিসি দেব স্যার সহ আমাদের 10 জন শিক্ষক কিন্তু সেই সময়টাতেই শহীদ হয়েছেন আর এই বুদ্ধিজীবী হত্যা চলেছে সারা বছর ধরে
মুক্তিযুদ্ধের যে গোটা 9 মাস এই 9 মাস জুড়েই কিন্তু বুদ্ধিজীবী হত্যা হয়েছে এবং এটা যে শুধুমাত্র যারা মুক্তিকামী সুচিহ্নিত বুদ্ধিজীবীরা ছিলেন বা শিক্ষক সাংবাদিক কবি কিংবা সংস্কৃতি সেবী ছিলেন শুধু তাই নয় তারা কিন্তু আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যত ধরনের যত পেশাজীবী মানুষ আছে তাদের সবাইকেই কিন্তু হত্যা করার চেষ্টা করেছে টার্গেট করে করে হত্যা করেছে এবং সেটা ঢাকায় ঢাকার বাইরে দেশের সর্বত্র কাজেই আমাদের বুদ্ধিজীবী হত্যাটা গোটা 9 মাস জুড়ে অবরুদ্ধ বাংলাদেশের যে 9 মাস সেই 25 মার্চ রাতে শুরু হয়েছে এবং 16 ডিসেম্বরে আমরা মুক্ত হওয়া পর্যন্ত বিজয় অর্জন করা পর্যন্ত চলেছে এমন কি তারপরেও চলেছে কারণ আমরা কিন্তু জহির রায়হানের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড দেখেছি তার বেশ কিছুটা পরে তো কাজেই আপনার আমি বলবো যে আপনার এটা একটা বড় ক্যানভাস বুদ্ধিজীবী হত্যা সেই বড় ক্যানভাসে আমাদেরকে বিষয়টাকে বুঝতে হবে এখন আপনি যে প্রশ্ন করলেন যে বুদ্ধিজীবীরা কি এটা বুঝতে পারেননি বা অন্যরা কি কেউ বোঝেননি বা তাদেরকে কেন এ ব্যাপারে সতর্ক করা হলো তারা তারা বুঝতে নাই পারেন কিন্তু তখন তো আমরা যুদ্ধের একদম শেষ পর্যায়ে এবং মুক্তিযোদ্ধারা এবং ভারতীয় যে বাহিনী ছিল তারাও আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল সেই জায়গা থেকে যেমন ভারতীয় বাহিনীর গোয়েন্দা তৎপরতা ছিল সেই জায়গা থেকে কি কোনোভাবেই এটি আঁচ করা যায়নি শুনুন মানে তখন তো একটা যুদ্ধ চলছে হ্যাঁ যুদ্ধের মধ্যে আপনার এবং ভারতীয় বাহিনীর যে অংশগ্রহণে যে প্রত্যক্ষ যুদ্ধ সেটা তো মাত্র কয়েকদিনের ব্যাপার সেটা তার 14 দিনের ব্যাপার তো ফলে আপনার ওই কটা দিনের মধ্যে আপনার মানে সেভাবে আপনার গোয়েন্দা নেটওয়ার্ক বিস্তৃত হওয়া সম্ভব ছিল বলে আমি মনে করি না আর মুক্তিযোদ্ধারাও তো আপনার তখন তো গেরিলা অপারেশন করছেন তার মধ্যে দিয়ে তারা এখানে এমন কোনো নেটওয়ার্ক অন্তত আপনার গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব ছিল না যা থেকে বুদ্ধিজীবী হত্যার তালিকা সম্পর্কে জানা যায় বুদ্ধিজীবী হত্যা হচ্ছিল সেটা তো জানা কথাই এবং বুদ্ধিজীবীদের কাউকে কাউকে কিন্তু মুক্তিযোদ্ধারা যোগাযোগ করেছিলেন কিন্তু তারা কেউ কেউ মানে যেতে চাননি এবং এদের মধ্যে কেউ কেউ যেমন ধরুন আপনার আমাদের ডক্টর আবুল খায়ের কিংবা আপনার আরও কাউকে কাউকে আমাদের 4-5 জন শিক্ষককে আমাদের রফিকুল ইসলাম স্যার জাতীয় অধ্যাপক সম্প্রতি প্রয়াত হলেন তিনি সহ আমাদের কে এম সাদুদ্দিন স্যার সহ এরকম কয়েকজনকে মাঝখানে আপনার সম্ভবত এটা আগস্ট মাসের দিকে পাকিস্তানি বাহিনী কিন্তু তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল এবং নিয়ে যে প্রথমে রমনা থানায় আটক করে রেখেছিল পরবর্তীকালে তাদেরকে যে বিগ কেজ বলে ক্যান্টনমেন্টের মধ্যে এই সেকেন্ড ক্যাপিটালের মধ্যে তাদের যে আপনার মানে যেখানে আপনার বন্দিশালা ছিল টর্চার চেম্বার ছিল সেখানে আটক রাখা হয়েছিল এবং পরে তো এদের একজনকে ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু অন্য সবাইকে জেলখানায় পাঠানো হয়েছিল তারা কিছুদিন জেলখানাতেও ছিলেন সেখান থেকে মুক্ত হয়ে এসেছিলেন এবং তারপরে এদের নিজেদের মধ্যে আলোচনা ছিল যে ওরা মুক্ত হয়ে চলে যাবেন এবং কেউ কেউ কিন্তু নিরাপদ জায়গায় সরে গেছিলেন বলে প্রাণে বেঁচেছেন যেমন রফিকুল ইসলাম স্যার কে এম সাদুদ্দিন স্যার শেষ মুহূর্তে সরে যেতে পেরেছিলেন কিন্তু আপনার অন্যরা তারা আসলে নানান ব্যক্তিগত সার্কামস্ট্যান্স থাকে তো যে আপনার ওই পরিস্থিতিতে তাদেরকে সর্বক্ষণ চোখে চোখে রাখা হতো বিশ্ববিদ্যালয় এলাকায় পাকিস্তানি বাহিনীর আপনার নিদারুণ তৎপরতা ছিল এবং মানে আপনার মানে তাদেরকে চোখে চোখে রাখার ব্যবস্থা ছিল কাজে সেখান থেকে তাদের জন্য সরে যাওয়া সম্ভব কঠিন ছিল আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি নিজে সরে যেতে পারতেন পরিবার পরিজন নিয়ে সরে যাওয়া সম্ভবপর ছিল না সেটাও কিন্তু একটা বড় ব্যাপার যে জন্য আমি কথা বলেছি কারো কারোর সাথে আপনার আমরা তো একটা গবেষণা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 20 জন শহীদ শিক্ষক তারা তাদের উপরে তো সেই তার 2 ভলিউম বেরিয়েছে আরও 2 খণ্ডের কাজ চলছে
আমরা বোঝার চেষ্টা করছি যে তারা কেন টার্গেটেড হলেন, তাদের চিন্তায় কি ছিল, তাদের কর্মে কি ছিল, সংগঠনে কি ছিল, যোগাযোগে কি ছিল, তো এই বিষয়ে আমরা একটু বিস্তারিত আপনার কাছে আরো জানতে চাই এবং যে তালিকাটা সেটির বিষয়ে জানতে চাই। একটা ছোট্ট রিপোর্ট আছে আমরা একটু দেখে আপনার কাছে আবার আমি কথাটা শেষ করি এক সেকেন্ড। আমি যেটা বলতে চাইছিলাম যে আপনার যে তাদের পরিবারের সাথে আমরা কথা বলার বলছি, আমরা এটাও জানতে চেয়েছি যে মানে আপনারা সরে গেলেন না কেন বা স্যার তখন সরে গেলেন না কেন, তো এইটা বা আপনার তাদের পরিবার পরিজন কেউ কেউ স্মৃতিচারণ লিখেছেন, যেমন তাদের মিসেসরা শহীদদের যারা স্ত্রী তারা কিন্তু লিখেছেন কেউ কেউ, এবং তারা এই কথাগুলো লিখেছেন যে তাদেরকে ওনারাও বলেছেন কিন্তু ওনারা ভেবেছেন যে এই পরিবার পরিজনকে রেখে তোমাদের রেখে কোথায় যাব, যদি মরতে হয় তাহলে মরব, দেশের জন্য তো যদি জীবন দিতে হয় দেব, কিন্তু তোমাদেরকে ছেড়ে কোথায় যাব। আবার আমাদের কোনো কোনো শিক্ষক, যেমন আমি বলতে পারি আপনার শহীদ গিয়াসউদ্দিন আহমেদ, তিনি বলেছেন তাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু মুক্তিযোদ্ধারা এসেছিলেন, তিনি বলেছেন যে সবাই যদি চলে যায় তাহলে দেশের ভেতরে কাজ কে করবে, দেশের ভেতরে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করার জন্য তো কাউকে থাকতে হবে, কাউকে কাউকে থাকতে হবে, তো সেখানে আমরা থাকি, আমাদের যদি মরণ আসে সেটা আমরা মাথা পেতে নেব কিন্তু যতদিন বাঁচি কাজ করব। আমাদের এই পর্যায়ে একটা বিরতি নেবার সময় হয়েছে, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। আজ আমাদের অনুষ্ঠানের নাম ওরা আসবে চুপি চুপি, আমাদের বিশেষ অনুষ্ঠান চলছিল। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ছোট্ট একটি বিরতি শেষে আবার ফিরে আসবো। অধ্যাপক মেজবা কামাল আছেন আমাদের সঙ্গে, তার কাছ থেকে আমরা জানব সেই দিন আসলে কি ঘটেছিল। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি ওরা আসবে চুপি চুপি আমাদের বুদ্ধিজীবী দিবসের বিশেষ আয়োজনে। আমরা বলেছিলাম যে বিরতি থেকে ফিরে অধ্যাপক মেজবা কামালের কাছে আমরা জানতে চাইব, যে আলোচনাটি আমরা করছিলাম যে তারা আপনি যেটি বললেন আমরা বুঝতে পারলাম যে প্রধানত দেশপ্রেমের কারণেই তারা তাদের ঘর ছাড়েননি, আত্মীয় স্বজনদের ছেড়ে যাননি, পরিবার পরিজনকে ছেড়ে যাওয়া সম্ভব হয়নি। আমরা একটি বিষয় জানতে চাই যে আচ্ছা পৃথিবীর আর কোথাও এই ধরনের ঘটনা ঘটেছে কিনা, গণহত্যার জেনোসাইডের কথা আমরা অন্তরাও বলছিল এই বিষয়টি যে জেনোসাইড আমরা শুনেছি কিন্তু এইভাবে টার্গেট কিলিং করা হয়েছিল একটি জাতির প্রধান প্রধান যে বুদ্ধিজীবীরা মূলত যারা দিক নির্দেশনা দেয় জাতির, তাদেরকে তালিকাভুক্ত করে তাদেরকে এইভাবে নিশ্চিহ্ন করার কোনো কোনো ধরনের উদাহরণ আপনার কাছে আছে কিনা, আপনারা আমরা জানি কিনা পৃথিবীর আর কোথাও এই ধরনের ঘটনা ঘটেছিল কিনা। শুনুন, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য যে আমরা বিভৎসতম কতগুলো ঘটনার সাক্ষী হয়েছি বা শিকার হয়েছি, তার মধ্যে তো পৃথিবীর বিভৎসতম গণহত্যা, মানে সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে এত বেশি মানুষ হত্যা সেটা কিন্তু আর হয়নি। হ্যাঁ, গণহত্যার প্রসঙ্গে যদি বলেন, তেমনি বুদ্ধিজীবী হত্যা এভাবে টার্গেট করে এত মানুষকে হত্যা যে একেবারে আমাদের শিক্ষিত সম্প্রদায়কে নির্মূল করে দেওয়ার, পেশাজীবী সমাজটাকে গোটাটাকে নির্মূল করে দেওয়ার এই যে চেষ্টা, এরকম কোনো উদাহরণ পৃথিবীর ইতিহাসে অন্য কোনো দেশে নাই, আমার জানা মতো নাই। হ্যাঁ, এ বিষয়ে তো আমি গবেষণা করি, অন্য যারা গবেষণা করেছেন দেখেছি কোথাও এরকম কোনো উদাহরণ নাই। এমনকি হিটলারের যে নাজি বাহিনী যারা আপনার ইহুদি নিধন যজ্ঞ করেছে সেটা ছিল একটা এথনিক ক্লিনজিং। হ্যাঁ, সেখানেও অনেক বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিন্তু সবাইকে নিয়ে তার, হ্যাঁ, কিন্তু সেটা ছিল সবাইকে নিয়ে বুদ্ধিজীবীদের মেরে ফেলা হবে সেটি না। জি জি, সেটা আমি বলতে চাইছিলাম যে সেখানে আপনার ইহুদি জনসমাজকে টার্গেট করে সেখানে হত্যাটা হয়েছে কিন্তু সেখানে ইহুদিদের মধ্যে থেকে বেছে বেছে বুদ্ধিজীবীদেরকে টার্গেট করে হত্যা করা গণহত্যার পাশাপাশি সেরকমভাবে হয়েছে বলে কিন্তু আমার জানা নেই। তো বাংলাদেশে এটা হয়েছে এবং এটা হওয়ার পেছনে আমি মনে করি যে মানে যে বিভৎস ধর্মের নামে যে রাজনীতি এবং ধর্মের নামে
যে আপনার হত্যাযজ্ঞ সেটা কিন্তু দায়ী, কারণ এই কাজটা করেছে এবং তার সাথে ঔপনিবেশিক শাসন, ঔপনিবেশিক শাসনের মধ্যে দিয়ে তো আরো দীর্ঘকাল আমরা গেছি। পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের আগে আমরা তো ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে 190 বছর ছিলাম। সকল উপনিবেশী নির্যাতন করে, অত্যাচার করে, শোষণ করে, কিন্তু আপনার পাকিস্তানি ঔপনিবেশিক শাসকরা যেভাবে আমাদের বুদ্ধিবৃত্তিক জগৎকে নির্মূল করার চেষ্টা করেছে, হ্যাঁ, এবং সেটা ধর্মের নামে, কেননা তারা তো একটা ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তার বিপরীতে এখানকার বুদ্ধিজীবী সমাজ আমাদের শেকড়ে যে মিলনের ঐক্যতান, আমাদের যে আপনার আপনার প্লুরালিস্টিক সংস্কৃতি যেখানে আমরা সকল ধরনের ধর্ম, সকল জাতি, সকল ভাষার মানুষকে নিয়ে আমরা চিরদিন একসাথে বাস করেছি, এই যে আমাদের যে সমন্বয়বাদী যে ধারা যেটাকে লালন করতেন আমাদের শিল্পীরা, আমাদের লেখকরা, আমাদের শিক্ষকরা, আমাদের কবিরা, সেই তাদেরকে কিন্তু তারা হত্যা করতে চেয়েছে। প্লাস আমরা যেন মাথা তুলে দাঁড়াতে না পারি সেজন্য আপনার ডাক্তার, প্রকৌশলী, সে প্রাইমারি স্কুলের শিক্ষক, মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে শুরু করে যত ধরনের যত পেশাজীবী আছে সবাইকেই কিন্তু তারা টার্গেট করে হত্যা করার চেষ্টা করেছে। এবং আমরা শহীদ বুদ্ধিজীবীদের নাম বলতে আমরা হয়তো গুটি কয়েক মানুষের নাম জানি, কিন্তু আমাদের দেশে আসলে এই 30 লাখ মানুষের মধ্যে আপনার আমাদের বুদ্ধিজীবী পদবাচ্যে যাদেরকে বিবেচনা করা যায় এরকম মানুষের সংখ্যা আমার কাছে মনে হয় লক্ষাধিক। সারা দেশে এই বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যা করা হয়েছে, হ্যাঁ, তো সেদিক থেকে আমি বলবো যে এটা পৃথিবীর ইতিহাসে একেবারেই নজিরবিহীন। এবং এ ব্যাপারে কিন্তু পাকিস্তানি, যেমন ধরুন আমি বলি যে পাকিস্তানের যে জেনারেল রাও ফরমান আলী, জেনারেল রাও ফরমান আলীর যে ডেস্ক ছিল, তিনি যে টেবিলে বসতেন সেই টেবিলের মধ্যে থেকেই তো বুদ্ধিজীবীদের তালিকা পাওয়া গেছে। আবার এই বুদ্ধিজীবীদের তালিকা যাদের, যারা হত্যার শিকার হয়েছেন অথবা হত্যার জন্য টার্গেটেড ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিশ্ববিদ্যালয়ে 18 জন শিক্ষক 71 সালে শহীদ হয়েছেন, সেখানকার চিকিৎসক যিনি একজন লেখক ছিলেন, আদমজি পুরস্কার প্রাপ্ত লেখক আমাদের ডক্টর গোলাম মর্তজা, তিনি তিনি শহীদ হয়েছেন। এবং আমাদের যে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ছিল তার যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন সেই স্যার কিন্তু শহীদ হয়েছেন। আরেকটি বিষয় আপনার সঙ্গে যুক্ত করতে চাই, যে রাও ফরমান আলীর যেই তালিকাটি ছিল সেই তালিকা কি রাও ফরমান আলী এসে বাস্তবায়ন করেছিল না এর পিছনে আমাদেরও কারো কারো হাত ছিল এবং তারা কারা, সেই জায়গাটিও যদি আপনি একটু যুক্ত করেন। না, রাও ফরমান আলীর যে তালিকা সেই তালিকাকে, সেই তালিকা অনুযায়ী আপনার তুলে নিয়ে মানুষগুলোকে তো রাও ফরমান আলী কতটুকু চিনত তাদেরকে তো আমরা চিনিয়ে দিয়েছিলাম, আমাদের মধ্যেকার কোনো সুনির্দিষ্ট কোনো একটি গ্রুপ বা সুনির্দিষ্ট কোনো একটি দল, তাদের তাদের ভূমিকাটি কী ছিল একটু? প্রথমত যদি বললেন যে তাহলে এদেরকে আমরা তো সবাই জানি যে এদেরকে তুলে নিয়ে গেছে আলবদররা, আলবদর, তারা এই 14ই ডিসেম্বর দশের যেটা উনি বলছিলেন আপনার যে দশ অন্তরা বলছিলেন যে 10ই ডিসেম্বর থেকে বুদ্ধিজীবীদেরকে তুলে নিয়ে যাওয়া শুরু হয় এবং সেটা 14ই ডিসেম্বরে আমরা যেয়ে দেখি যে তাদের অনেককে হত্যা করা হয় বলে আমরা সেই প্রমাণটা পাই। তো সেইখানে আপনার এদেরকে তুলে নিয়ে গেছিল কার, আপনি তো ইতোমধ্যে নাম বলেছেন, চৌধুরী মঈনুদ্দিন, আশরাফুজ্জামান খান, এরা কে ছিলেন? এরা আলবদর বাহিনীর তারা আপনার অপারেশনাল ইনচার্জ ছিলেন। এবং এদের মধ্যে আপনার শুধু মানে আলবদর বাহিনীটা কি, আলবদর বাহিনীটা হচ্ছে জামাতে ইসলামের প্রশিক্ষণ মানে বিশেষ যারা আপনার দুর্ধর্ষ ক্যাডার তাদেরকে নিয়ে তৈরি করা হয়েছিল এবং যাদেরকে প্রশিক্ষণ দিয়েছিল পাকিস্তান সেনাবাহিনী। এই আলবদর বাহিনী আপনার গড়ে উঠেছিল পাকিস্তানি একজন মেজরের নেতৃত্বে প্রথম জামালপুরে এবং সেইখান থেকে পরে আপনার এটাকে ইনস্টিটিউশনালাইজ করা হয়, তারা বেতনভুক্ত ছিল এবং তাদেরকে আপনার
প্রশিক্ষণ দেয় পাকিস্তানি হানাদার বাহিনী, অস্ত্র দেয় এবং তাদেরকে বিভিন্ন জায়গায় সারা দেশে বিভিন্ন জায়গায় তাদের প্লেসমেন্ট হয় এবং তারা কিন্তু আপনার সম্মিলিতভাবে পাকিস্তান হানাদার বাহিনী, জামাতে ইসলামের এই আলবদর বাহিনী তারা অপারেশন বুদ্ধিজীবী হত্যার মিশনগুলো পরিচালনা করে, যাদের অন্যতম ছিল চৌধুরী মঈনুদ্দিন এবং আশরাফুজ্জামান খান, এবং এই দুজনেই কিন্তু 71-এর পরে পালিয়ে যায়। তার একজন দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান করেছে, আরেকজন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছে এবং তারা আপনার বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। আর তবে এইখানে আরেকটা কথাও বলা দরকার যে আপনার শুধু বুদ্ধিজীবী হত্যা কিন্তু মানে শুধুমাত্র আলবদর বাহিনী করেনি, তারা ছিল প্রধান অপারেটর, প্রধান হত্যাকারী, কিন্তু আপনার পাশাপাশি আলসামস এমনকি রাজাকার বাহিনী তারাও কিন্তু বুদ্ধিজীবী হত্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো এরা সবাই সম্মিলিতভাবে, এবং এদের এদের দর্শনটা কী ছিল? এদের দর্শন ছিল যে তারা মনে করছে যে এই মানুষগুলো হচ্ছে ইসলামের শত্রু, দেশের শত্রু, যদিও এই কথা বলার মতো কোনো ভিত্তি, আদৌ ভিত্তি নাই। যেমন ধরুন আপনার, আমি আমি আপনার ডায়েরি দেখছিলাম রশিদুজ্জামান স্যারের, রশিদুল ইসলাম স্যার, রশিদুল ইসলাম স্যারের আমি ডায়েরি দেখছিলাম, ইংরেজি বিভাগের শিক্ষক। তো তার যে ডায়েরি দেখছিলাম আপনার, তার লেখায় সে 68, 69, 70, 71, হ্যাঁ, তার যে ডায়েরি আছে সেই ডায়েরির মধ্যে তার প্রতিদিন সকালবেলা তিনি আপনার লিখেছেন যে তিনি সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করলেন, তিনি নামাজ পড়লেন, এবং তিনি একজন অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ ছিলেন, কিন্তু তাকেও তো হত্যা করা হয়েছে। কিসের নামে? ধর্মের নামে, ইসলামের নামে। তো এই যে আপনার তাদের যে মন গড়া ব্যাখ্যা, সেই ব্যাখ্যা দিয়ে তারা ধর্মের নামে যে ফ্যাসিবাদী এবং যে আপনার হত্যাযজ্ঞ চালিয়েছে, এটা তো মানব ইতিহাসে একটা কলঙ্ক বলে আমি মনে করি। সেটাই আর কি আপনার স্যার আপনার কাছে আপনার, আমারও অনেকগুলো প্রশ্ন আছে। একটা হচ্ছে আপনি বলছিলেন যে 100,000 লক্ষাধিক হবে বুদ্ধিজীবী, কিন্তু আমরা যখন তালিকা দেখি, কেউ বলেন যে 1,000-এর কিছু উপরে, কেউ 100-এর একটা তালিকা করেন, মানে এই হিসেবটা, মানে আসল হিসেবটা বা তালিকাটা আমরা আসলে কবে পাবো, সেই প্রসঙ্গে নিয়ে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই। কিন্তু তার আগে একটা রিপোর্টও আছে আমাদের হাতে, আমরা একটু প্রতিবেদনটা দেখে আসতে চাই। দর্শক, বাংলাদেশের মুক্তিযুদ্ধে হত্যা, নির্যাতন ও ধ্বংসের স্থান কাল বিচারে মাত্র 9 মাসে 56,000 বর্গ মাইলে সংঘটিত গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধ স্মরণকালের ইতিহাসে তুলনাহীন। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা 30,00,000 নিরস্ত্র মানুষকে হত্যা করে মরদেহ বিভিন্ন স্থানে ফেলে রেখেছিল। সেসব স্থান চিহ্নিত হয়ে আছে বধ্যভূমি নামে। সারাদেশের অন্যান্য বধ্যভূমির মতো গণহত্যার সাক্ষী হয়ে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমিও। এই বিষয়ে একটি প্রতিবেদন দেখব এখন। হাজারো ফুলের অপরূপ শোভা আর গাছের পাতায় সবুজ চাদরে মোড়ানো এক টুকরো ভূমি, সেখানে বিশাল এক বেদির ওপর ইট সুরকি দিয়ে নির্মিত একটি স্তম্ভ, নাম বধ্যভূমি স্মৃতিস্তম্ভ। দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধ চলাকালীন রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে শত শত নিরাপরাধ মানুষকে এখানে ধরে নিয়ে এসে নির্মমভাবে হত্যা করা হয়। বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের পেছনে দীর্ঘ 1 বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত এই বধ্যভূমি ক্ষত বিক্ষত বাংলাদেশের স্মৃতিকে ধারণ করে আছে। স্তম্ভের ভাঙা এই ইট দিয়ে বোঝানো হয়েছে মুক্তিযোদ্ধাদের গায়ের ক্ষত। সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই দুধারে নানা রকম ফুল আর পাতাবাহার গাছের সমাহার, তার ভেতরে একটি বড় কূপকে ঘিরে বানানো হয়েছে কংক্রিটের একটি গোলাকার বেদি। ইটগুলো যেভাবে বসানো হয়েছে, ভাঙা ইটের কায়দা, কোথাও রং ব্যবহার করা হয়নি, বহু জায়গা পোড়ার ছোপ আছে, অনেক জায়গা দেখবেন গুলির লাগার মতো গর্ত করা আছে। এগুলো কিন্তু এগুলো খুব পরিকল্পিতভাবে করা হয়েছে, যাতে মনে হয় অনেক পুরনো কিছু। এখানে আসলে মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের কথা ভেসে ওঠে চোখের সামনে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা এখানে আমাদের সমাধিত হয়ে আছেন, তারা আমাদের দেশপ্রেমে অনুপ্রাণিত করে। তাদের প্রতি সম্মান জানানোর জন্য আমরা প্রতিদিন এখানে আসি,
তাদের প্রতি সম্মান জানাই। শিক্ষকরা জানান, মুক্তিযুদ্ধে রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকার মানুষের অবদান ও আত্মত্যাগের কথা স্মরণ করে দেয় এই বদ্ধভূমি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধে যে অবদান, সেই অবদানকে স্বীকার করার জন্য বা অবদানকে তুলে ধরার জন্য অন্যতম একটা জায়গা হিসেবে, এবং ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধ এবং আমাদের পূর্ববর্তী যে বাঙালি ত্যাগ আছে মুক্তিযুদ্ধে সেটা জানতে পারবে। 2004 সালের 21 ডিসেম্বর উদ্বোধন করা হয় বদ্ধভূমি স্মৃতিস্তম্ভ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমির কথা আমরা শুনছিলাম। যেমনটি আমরা জানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, ঠিক একইভাবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েরও শিক্ষকদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, হত্যা করা হয়েছিল আসলে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, আমরা এই বিষয়ে আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক মেজবা কামাল। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ওরা আসবে চুপি চুপি আমাদের এই বিশেষ আয়োজনে, ফিরে এসে আবারও এই বুদ্ধিজীবী দিবসের বেদনাদায়ক সেই স্মৃতি নিয়ে আলোচনায় আসব। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন, ওরা আসবে চুপি চুপি। এ বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আজ স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক মেজবা কামাল। আপনাকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগে একটি প্রশ্ন রেখেছিলাম আপনার কাছে, যে বুদ্ধিজীবীদের তালিকা কি আমরা করতে পেরেছি কিনা। আপনি লক্ষাধিক বলছিলেন, কেউ বলেন হাজারের উপরে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এখন পর্যন্ত 334 জনের তালিকা করেছে, প্রথম দফায় 191, পরের দফায় এই 20 জন, আরও 143 জনের নাম তারা অন্তর্ভুক্ত করেছে, আরও তারা করবে। কিন্তু এই 50 বছর পার হয়ে গেছে, মাত্র 334 জনের নাম আমরা তালিকাভুক্ত করেছি। আপনি যেখানে লক্ষাধিকের কথা বলছেন, বিষয়টা কি আসলে? আসলে 50 বছর ধরে তো আমরা অনেক কিছুই করিনি, অনেক কিছুই করার ছিল, সেগুলো করা হয়নি। যার মধ্যে একটা হচ্ছে বুদ্ধিজীবীর তালিকা। আমি তো মনে করি শহীদের তালিকায় হওয়া উচিত, সে 30 লক্ষ শহীদের তালিকায় করা সম্ভব ছিল যদি যুদ্ধের পরে পরে এই কাজটা হাতে নেওয়া হতো। তখন অবশ্য হয়তো দেশ পুনর্গঠনের অনেক অগ্রাধিকার ভিত্তিক কাজ ছিল, যাই হোক সেটা। কিন্তু আমি মনে করি যে আপনার যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় দেরিতে হলেও যে উদ্যোগটা নিয়েছে সেটা একটা ভালো উদ্যোগ। এই এখন এইখানে আপনার বুদ্ধিজীবীর সংখ্যাটা নির্ভর করবে যে তার যে ডেফিনেশন সেটাকে আমরা কিভাবে নির্ধারণ করি, যে আমরা কাকে বুদ্ধিজীবী বলবো। সেই বুদ্ধিজীবীর যেভাবে আপনার সংজ্ঞায়ন হবে তার উপর নির্ভর করবে বুদ্ধিজীবীর সংখ্যাটা কী হবে। তো আমি নিজেই আপনার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সেই কমিটির একজন, এবং আমাদের মিটিংয়ে যেভাবে আপনার বুদ্ধিজীবীর সংজ্ঞাটা নির্ধারণ করা হয়েছে সেই সংজ্ঞাটা কিন্তু অনেক ব্যাপক, এবং সেই সংজ্ঞা অনুযায়ী আমরা আমাদের যে পেশাজীবী মানুষ শহরের এবং গ্রামের, যারা বুদ্ধিকে বৃত্তি হিসেবে অবলম্বন করে জীবিকা নির্বাহ করেন, প্রায় তাদের প্রায় সবাই অন্তর্ভুক্ত হবে। তো সেটা যদি আপনি বিবেচনা করেন, সেই বিবেচনা আমি মনে করি যে আপনার আমাদের শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা অনেক, আমরা যা ভাবি তার চেয়ে অনেক বেশি। কিন্তু সেটা তো এখন ডকুমেন্টেশনের বিষয় আছে, এবং শুধু তাই নয়, আমরা শুধু ডকুমেন্ট করলেই তো হবে না, তাদেরকে আমাদের স্বীকৃতি, মানে তাদেরকে শহীদ বুদ্ধিজীবী, তো তাদেরকে আমরা মুক্তিযোদ্ধাদের মতো সম্মান দেওয়া, সম্মাননা দেওয়া, এই ধরনের নানান বিষয়গুলোও কিন্তু যুক্ত থাকে। তাদের পরিবার পরিজনের কাছে সমর্থন, সহযোগিতা, রাষ্ট্রের অঙ্গীকারকে পৌঁছে দেওয়া, সে বিষয়গুলো অনেকগুলো বিষয় আছে। এগুলো সব কিছু মিলিয়েই কিন্তু কাজটা এগোবে। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই হিসেবের মধ্যে আমাদেরকে কিন্তু অবশ্যই গ্রামীণ যে বুদ্ধিজীবী সমাজ তাদেরকেও নিতে হবে। এবং দেখুন, আমাদের মুক্তিযুদ্ধ ছিল একটা মহাজাগরণের বিষয়, এবং আমাদের বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে মানে সকলকে আলোড়িত করার মতো, আন্দোলিত করার মতো, হ্যাঁ, এক সূত্রে গাঁথার মতো এত বড়
ব্যাপার, কিন্তু এত বড় ঘটনা আর কখনো ঘটেনি। কাজে হাজার বছরের জীবনে সবচেয়ে বড় সাড়া জাগানিয়া ঘটনা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। তো এতে আমাদের মানে শহর বলুন, মফস্বল বলুন, গ্রাম বলুন, সেখানের এই যে 7.5 কোটি মানুষ কতিপয় রাজাকার আলবদর বাদে বাদ বাকি যে সকল মানুষ যেতে সমাবেশিত হলেন, এদেরকে কে সমাবেশিত করেছেন? বঙ্গবন্ধু তো ডাক দিয়েছেন, হ্যাঁ, কিন্তু বঙ্গবন্ধুর ডাককে এই সাধারণ মানুষের কাজ পর্যন্ত কারা পৌঁছে দিয়েছেন? সেই বাণীটা আওয়ামী লীগের কত কর্মী ছিল, হ্যাঁ, বা অন্য মুক্তিযুদ্ধপন্থী দল তো শুধু এক আওয়ামী লীগ ছিল না, আরও অনেক দল ছিল, ন্যাপ ছিল, ন্যাশনাল আওয়ামী পার্টি ভাষা নিয়ে, ন্যাশনাল আওয়ামী পার্টি মুজাফর, তারপরে আপনার কমিউনিস্ট পার্টি ছিল, তারপরে আপনার কমিউনিস্ট বিপ্লবীদের সমন্বয় কমিটি ছিল, আরও অনেক দল ছিল। তো মুক্তিযুদ্ধের অনেক না, আরও কয়েকটা দল, তো মুক্তিযুদ্ধের পক্ষে কার সমস্ত দল মিলেই বা কত কর্মী ছিল সেখানে, কিন্তু যে জনসমাজের মধ্যেকার, হ্যাঁ, যে আপনার অগ্রণী মানুষেরা, তারাই কিন্তু এই মেসেজ পৌঁছে দিয়েছেন এই 7.5 কোটি মানুষের কাছে। আমি তাদেরকেও বুদ্ধিজীবী বলে জ্ঞান করি। আচ্ছা অধ্যাপক মিসবাহ কামাল, আমরা এই বিষয়ে আরও আলোচনায় থাকব। আমাদের সঙ্গে আমাদের একজন প্রতিবেদক রয়েছেন রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আমাদের প্রতিবেদক হাসান ওয়ালি আছেন। হাসান ওয়ালি, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? সকাল থেকে কিন্তু এই রায়েরবাজারে যে বৌদ্ধভূমি স্মৃতিসৌধে আছি, আপনি দেখছেন যে আসলে যে শ্রদ্ধা জানাচ্ছে বিভিন্ন সংগঠন, নানা সাংস্কৃতিক সামাজিক সংগঠনের ব্যানারে, কিন্তু আসলে জাতির যে শ্রেষ্ঠ সন্তানদের, সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে মানুষ আসছেন দলে দলে, এবং সেটি কিন্তু আসলে এই জায়গাটিতে অনেক বেশি মানুষ না হলেও কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু মানুষ কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন, এবং এই জায়গায় কিন্তু তারা কথা বলছেন, তারা তাদেরকে স্মরণ করছেন সকার শ্রদ্ধায়। এর আগে কিন্তু আসলে আপনি জানেন যে সকাল থেকেই যে এটি যখন থেকে উন্মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের জন্য, তারপর থেকেই কিন্তু আসলে মানুষের যেই এখানে শ্রদ্ধা জানাতে আসে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন কিন্তু আমরা দেখছি যে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে একটি দল কিন্তু আসলে শ্রদ্ধা জানাতে এসেছেন। এই জায়গাটি কিন্তু আপনি জানেন যে এর পাশে যেহেতু মোহাম্মদপুর, এবং এই জায়গাটিতে কিন্তু আসলে যেই বুদ্ধিজীবীদের যে হত্যা করা হয় তার কিন্তু মিরপুর, এবং এই রায়েরবাজার এই জায়গাটি থেকে তারা বেছে নেয় খুনিরা, সেই কারণে কিন্তু আসলে এই জায়গাটিতে যে স্মৃতিসৌধ সেইখানে কিন্তু আসলে প্রতি বছরই এই 14ই ডিসেম্বর যে বুদ্ধিজীবী দিবসে কিন্তু মানুষ আসলে শ্রদ্ধা জানাতে আসেন, শোক জানাতে আসেন, এবং এটি আসলে চলবে আমরা জানতে পেরেছি কিছুক্ষণ পরে। আসলে মুক্তিযুদ্ধ মন্ত্রী সহ শহীদ পরিবারের সন্তানরা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা, সহবীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানাতে আসবেন। এরপরে কিন্তু আসলে অন্যান্য যারা আছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে, তারাও কিন্তু আসলে শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা তাদের সঙ্গে অনেকের সঙ্গে কথা বলেছি, তারা আসলে বলছেন যে আসলে জাতির যে সূর্য সন্তান তাদের যেই শোক শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের মধ্য দিয়ে আসলে তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আসলে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তারা ভূমিকা রাখতেছেন। একই সঙ্গে যে দীর্ঘ বছরেও এখন পর্যন্ত যে শহীদদের তালিকা, পূর্ণাঙ্গ তালিকা হয়নি, সেটি নিয়েও কিন্তু তাদের মধ্যে আক্ষেপ রয়েছে। তারা কিন্তু বলছেন যে এটি এখনো পর্যন্ত অপূর্ণাঙ্গ থাকা আসলে আমাদের জন্য আক্ষেপের। আমরা আসলে অনেক মানুষকে দেখছি যারা আসলে শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা কোন সংগঠনে আজকে আপনারা শ্রদ্ধা জানাচ্ছেন? কোন সংগঠন? আওয়ামী লীগ বঙ্গবন্ধু সাংস্কৃতিক। আজকে তো আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে, আচ্ছা, আমরা তো কি শিক্ষা নিতে বা আজকে দিবস আপনার কাছে কি মনে হয়? যে শহীদ বুদ্ধি দিবস উপলক্ষে আমরা যেরকম আসলে যে অনেক মানুষ কিন্তু এই জায়গাটিতে আছেন, আসলে যারা শ্রদ্ধা জানাচ্ছেন, আমরা যেই পুরো জায়গাটি কিন্তু আসলে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আমরা দেখেছি যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তারা। অধ্যাপক মেজবা কামাল, আমরা যে কথাগুলো বলছিলাম, অন্তরা যে প্রশ্নটি আপনাকে করেছিল সেটি কিন্তু এই রায়েরবাজার বৌদ্ধভূমিতে যারা আসছেন তাদেরও সেই প্রশ্ন যে এই যে তালিকা প্রণয়ন এখনো করা গেল নি, আসলে কতজন বুদ্ধিজীবীদেরকে আমরা সেই 1971-এ হারিয়েছিলাম? আপনি বলছিলেন যে শুধু 14ই ডিসেম্বরের মধ্যে আটকে নেই এই ঘটনা, এই ঘটনা শুরুই হয়েছিল 25শে মার্চ থেকে অব্যাহত পড়ে, এবং 1972-এ আমরা যে দেখলাম যে জহির রায়হানকে আমরা হারালাম, এই জায়গাটি নিয়ে কিন্তু এখনো প্রশ্ন উঠছে সাধারণ মানুষের কাছে,
এই প্রশ্ন রয়েছে। মানে গত বছরের 25 মার্চ থেকে মার্চে প্রথম যে ঘোষণাটা দিল যে কতজন মানে প্রথম দফায় কত ছিল 191 জন এবং এই বছরের 20 জুন এসে তারা 143 মানে তারা কত বছর লাগবে মানে এই তালিকা করতে? এটা একটা খুবই আপনার যৌক্তিক প্রশ্ন। আসলে এই বিষয়টা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যারা এই কাজে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে এই সম্পর্কিত কাজের জন্য যে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা সেটা করতে হবে এবং প্রয়োজনীয় অগ্রাধিকার দিতে হবে। হ্যাঁ, না হলে এটা একটা দীর্ঘসূত্রী ব্যাপারে পরিণত হয়ে যাবে এবং শেষ পর্যন্ত হয়তো তালিকা কাজটা খুব বেশি দূর এগোবে না, সেই ভয়টা আমারও কাজ করছে। আমি আপনার সাথে একমত। আমি অনুরোধ করব এই অনুষ্ঠান থেকে যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এই বিষয়টা আপনার অগ্রাধিকার দিয়ে বিবেচনা করবেন এবং এই ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা সহ প্রয়োজনীয় সহযোগিতা হবে। আসলে একটা কমিটি করা হয়েছে, সেই কমিটি আপনার সেই কমিটি তো নিজে আপনার তালিকা প্রণয়ন মানে করে না, তার কাছে যে আবেদনগুলো আসে সেই আবেদনগুলো যাচাই বাছাই করে আপনার তাদের ডেফিনেশনের মধ্যে পড়ছে কি না সেটা দেখে আপনার সিদ্ধান্তটা নেওয়া হয়। আমি বলছি যেটা সেটা হচ্ছে যে সারা দেশ থেকে কিন্তু এই তালিকা আসতে হবে। মানে বুদ্ধিজীবীদের তালিকাটাই মানে তালিকা তো পরের কথা, সংখ্যাই তো আমরা নির্ধারণ করলাম না, একটা সংখ্যা নির্ধারণ করা হয়েছে 2020 সালে গেজেট করে একটি সংখ্যা করেছিলেন, সেই সংখ্যা অনুযায়ী আসলে তাদেরকে আপনারা বুদ্ধিজীবী হিসেবে ধারণা দিয়েছিলেন। আমরা আপনার বুদ্ধিজীবী বলতে যেটা যে আমাদের এখানে যারা পেশাজীবী মানুষ আছেন তাদের সকলকে এখানে ইনক্লুড করা হয়েছে এবং তার মধ্যে দেখুন সরকারি কর্মকর্তা কর্মচারী, হ্যাঁ, তার মধ্যে বেসরকারি কর্মকর্তা কর্মচারী, হ্যাঁ, থেকে শুরু করে সেখানে এমনকি ব্যবসায়ীরাও আসতে পারেন আমার যতদূর মনে পড়ছে এবং সেইখানে আপনার যার এমনিতেও আপনার শিক্ষক সাংবাদিক একেবারে বিভিন্ন পর্যায়ের প্রাইমারি স্কুল থেকে শুরু করে এমনকি মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে এইরকম সকল পর্যায়ের মানুষই কিন্তু এর মধ্যে ইনক্লুডেড হতে পারেন। প্লাস আমি যেটা মনে করি এটা আমার নিজস্ব মত সেটা হচ্ছে যে গ্রামীণ যে বুদ্ধিজীবী সমাজ, হ্যাঁ, যারা হয়তো আপনার রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সেখানে সহকর্মী রুবেল আছেন। রুবেল, আপনার কাছ থেকে জানতে চাই সেখানকার সর্বশেষ অবস্থা কি আর শহীদ বুদ্ধিজীবীদের সন্তানরা কি বলছেন? বিপদগামী লোকজন তারাকে পরিবেশকে গ্রহণ শূন্য করার যে চক্রান্ত করেছিল সেই সেই দিনটি কিন্তু আজকে আপনি জানেন যে ডিসেম্বর এই দিনটিকেই টার্গেট করা হয়েছিল দেশকে জ্ঞান শূন্য করে। আজকে এই দিনটিকে ঘটকালি পালন করে বাঙালি জাতি সকাল থেকে এখানে সবাই এসছেন এবং আমরা যাই সন্তান থেকে শুরু করে এই বাংলা মানুষ যারা আবহমান জনগণ রয়েছেন যারা সচেতন মানুষ তারা কিন্তু সকাল থেকে এসছেন। আমি একটু দেখাচ্ছি অন্তরা এই যে এইদিকে এই যে বৌদ্ধ মন্দির রায়েরবাজার এখানে সকাল থেকেই এই এই যে 14 ডিসেম্বর যে নৃশংস হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল যাদেরকে যে বুদ্ধিজীবীদের মারা হয়েছিল বাংলাদেশকে জ্ঞান শূন্য করার জন্য যে সাংবাদিক লেখক তারপরে সংস্কৃতির ব্যক্তিত্ব যাদেরকে বলা হয় যে দেশ বিনিময়ে মেধা দিয়ে যে দেশ করার তাদেরকে হত্যা করা হয়েছে
হয়েছিল তাদের ছবি এখানে লাগানো হয়েছে এবং সকলে খুব শ্রদ্ধা জানাচ্ছেন এবং সেই দিনটিকে চিত্রায়িত করার জন্য এখানে শিশুরা কিন্তু তাদের সেই দিনটিকে সেই পর্ব যে হত্যাকাণ্ডের দিন ঘটেছিল এখানে এই বৌদ্ধ এই বৌদ্ধ ভূমিতে এবং রাজধানীর আরও অন্যান্য জায়গায় যে সেদিন বুদ্ধিজীবীদের নৃশংসভাবে অত্যাচার করে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তার কিন্তু চিত্রায়িত করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন শিশুরা কিন্তু সেটাকে স্পষ্টভাবেই ফুটিয়ে তুলছেন এই মানুষের কাছে এই প্রজন্মের কাছে যে এই সময় স্বাধীনতার ঠিক আগ মুহূর্তে বাংলাদেশকে বাংলাদেশের যারা রাজাকার ছিলেন বাংলাদেশের যারা ওই পাকিস্তানি রাজাকারদের পাকিস্তানি সাথে যুক্ত হয়ে এদেশের ভেতরের কিছু লোকজন এই জ্ঞানী মানুষদেরকে এই বুদ্ধিজীবীদেরকে এই সাংবাদিকদেরকে এই সাংস্কৃতিক অঙ্গনের লোকজনকে বিদ্বান লোকদেরকে যারা নৃশংসভাবে হত্যা করেছিলেন কিভাবে হত্যা করেছিলেন সেই চিত্রটি কিন্তু খুব স্পষ্টভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি এখানে লোকজন ভিড় করছে তারা দেখছে অনেকের সাথে আমরা কথা বলেছি তারা এটা স্পষ্ট করে বলতে চাচ্ছে যে এই যে এখন এই প্রজন্ম এসে সেই সময়টাকে উপলব্ধি করার উপলব্ধি করা বড়ই কঠিন কিন্তু যখন এভাবে চিত্রায়িত করা হয় বা ওই সময় যারা ছিলেন তারা যখন বলেন সেই সময়ের নৃশংস হত্যার যে বিষয়গুলো তুলে ধরেন তখন মনে হয় যে এই দেশ যে স্বাধীন হয়েছে এই দেশ স্বাধীনের পিছনে এই যে যারা মুক্তিকামী লোকজন এই যে যারা ত্যাগ স্বীকার করেছেন এই যে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি তাদের শ্রদ্ধাবোধটা অনেক বেড়ে যায় এবং তারা নিমত্ত চিত্রে তাদের অন্তরের অন্তঃস্থল থেকে এই এখানে এসছেন এই বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাচ্ছেন এবং তারা প্রাণ ভরে তাদের জন্য দোয়া করছেন এবং আর কিছু কথা স্পষ্ট করে তারা বলছেন যে সেই সময়ের যারা এদেশের বিপদমুখী লোকজন ছিলেন এদেশের যারা পাকিস্তানের সাথে তুলে দিতে চেয়েছিলেন পাকিস্তানিদের সাথে সম্পৃক্ত হয়ে দেশকে ধ্বংস করতে চেয়েছিলেন তাদের কিছু দোষও কিন্তু এখন পর্যন্ত দেশে বিদ্যমান যারা এখনও এদেশের উন্নয়ন চান না যারা ওই সময়ের বীজ এখনও বসে আছে এটা বারবার বলছিলেন যারা বুদ্ধিজীবী সন্তানরা আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে বুদ্ধিজীবী সন্তানরা এখানে এসেছেন শ্রদ্ধা জানাচ্ছেন তাদের একটা দাবি রয়েছে স্পষ্ট করে যদি বলি যে তারা বারবার বলছেন যে বুদ্ধিজীবীদের যারা হত্যা করেছে তাদের চিহ্নিত করা হয়েছে কয়েকজনকে শাস্তিও দেওয়া হয়েছে সব মিলিয়ে তারা সন্তুষ্ট কিন্তু এখনো যারা এর সাথে জড়িত ছিলেন এখনো কয়েকজনের বাইরে রয়েছে দেখা যায় যে এখনো তাদের কিছু লোকজন এই দেশকে স্বাধীন সার্বভৌম দেশকে কলঙ্কিত করার জন্য এখনো কাজ করেন সে বিষয়টিকে তারা বলছে। দর্শক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আছেন রায়ের বাজার বৌদ্ধভূমিতে, সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে। আমরা সেখানে আমাদের প্রতিবেদক হাসান ওয়ালি রয়েছেন, আমরা চেষ্টা করছি যাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে বক্তব্য দিচ্ছেন তার সাথে আমাদের বুদ্ধিবৃত্তির চর্চা আমাদের মনীষা আঘাত হেনেছিল চূড়ান্ত 10ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার নীল নকশা বাস্তবায়ন শুরু হয়। দুর্ভাগ্য এ 10ই ডিসেম্বর বিএনপি সরকার পতনের মহাসমাবেশ ডেকেছে নিজামুদ্দিন সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন। এই দিন তাদেরকে আলবদর বাহিনী তুলে নিয়ে যায়। তারপর এই যে গুমের গল্প বাংলাদেশে বলে, ওই গুমের কোন তুলনা নেই। গুম করে নিয়ে শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়। 10 তারিখ থেকে শুরু হয় এই হত্যাকাণ্ড এবং গুম করে হত্যাকাণ্ড। 14 তারিখে শহীদুল্লাহ কায়সার শোক, জ্যোতির্ময় গুহ ঠাকুরদা
আমাদের জিসি দেব ডক্টর জিসি দেব আনোয়ার আরো অনেককে নির্মমভাবে পাকিস্তানি হানাদার বাহিনী দোষ আল বদর বাহিনী আজকের এই দিনে আমরা আমাদের এ জাতি শ্রেষ্ঠ সন্তানদের পোড়াবাড়ি নীতি অনুসরণ করে পাকিস্তান যা তাদের গুম করে হত্যা করেছিল আমি আমরা শ্রদ্ধা করে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে আমরা তাদের পরম শ্রদ্ধা করে স্মরণ করছি আমরা আবারও লক্ষ্য করছি পাকিস্তানি হানাদার বাহিনী বিদেশীয় দোসররা একাত্তরে পরাজিত হলেও সে পরাজয়ের প্রতিশোধ নিতে তারা আবারও সক্রিয় জঙ্গিবাদী সাম্প্রদায়িক সে পরাজিত শক্তি আবারও প্রতিশোধ দিতে চাইছে এই বাংলায় অসাম্প্রদায়িক মানবতাবাদের উপর মুক্তিযুদ্ধের চেতনার উপর স্বাধীনতার আদর্শের উপর এই অপশক্তিকে আজকের দিনে আমাদের অঙ্গীকার বঙ্গবন্ধু আজ নেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে আমরা আহ্বান জানাব ঐক্যবদ্ধ হয়ে এই সাম্প্রদায়িক জঙ্গিবাদী পরাজিত অপশক্তিকে আবারও প্রতিহত করি এবং পরাজিত করি। দর্শক আপনারা শুনছিলেন রায়েরবাজার বৌদ্ধভূমি থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য। আমরা ফিরছি আবারও মূল আলোচনা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক মেজবা কামাল। একটা প্রশ্ন আসলে আমি করতে চাই অধ্যাপক মেজবা কামালের কাছে, সেটি হচ্ছে আমরা বলি যে বুদ্ধিজীবীরা আসলে বিশেষ অবদান রেখেছিল এবং তাদেরকে টার্গেট করা হয়েছিল, কিন্তু কি অবদান ছিল তাদের এই 50 বছর পরে যদি তারা বেঁচে থাকতেন বাংলাদেশকে কোন পর্যায়ে নিতেন, আর কি কারণে তারা টার্গেটেড হয়েছিলেন, কি করেছিলেন তারা বাংলাদেশের জন্য? আমরা হাতে গোনা কয়েকজনের নাম জানি। ধরুন বুদ্ধিজীবীরা বাংলাদেশের ভিত্তিটা তৈরিতে অবদান রেখেছেন। আমি যদি প্রথমের কথা বলি তাহলে আমি বলবো ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের যে ভিত্তিভূমিটা সেটা তৈরিটা কিন্তু করেছেন বুদ্ধিজীবীরা, সেটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সেখানে আপনার অনেক নাম, সেই নামগুলো আমরা অনেকেই জানি, কিন্তু হ্যাঁ কিন্তু সেখানে তারা যেভাবে, যে আপনি প্রথমে একটা বিতর্কের কথা ধরুন না কেন, যে প্রথম বিতর্কটা কী দিয়ে শুরু হলো, যে বাঙালি মুসলমানের ভাষা কী? আরে বাঙালি মুসলমানের ভাষা তো বাংলা, কিন্তু বাঙালি মুসলমান বলছে, তো বাঙালি মুসলমানের ভাষা বাংলা, তো এটা নিয়ে আপনার একটা বিতর্ক তোলা হলো। হ্যাঁ, সেই বিতর্কের জবাব কিন্তু দিয়েছেন আপনার তখনকার বুদ্ধিজীবী যারা ছিলেন, তার মধ্যে বিশেষ করে আমি শ্রদ্ধার সাথে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা উল্লেখ করব। তারপরে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ ছিলেন, হ্যাঁ, এবং আপনার আরও অনেকেই তো সেই সময় আপনার অংশগ্রহণ করেছেন সেই ডিবেটের মধ্যে। তার মধ্যে আবার পরবর্তীকালে আপনার বাংলা হরফ কী হবে, মানে আরবি হরফে বাংলা লেখার যে চেষ্টা, সেগুলোকে কিন্তু প্রতিরোধ করেছেন বুদ্ধিজীবীরা। হ্যাঁ, তারা আপনার বলেছেন যে আপনার বাংলা হরফ বাংলায় লিখতে হবে, এর তো একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে, এর একটা ক্রমবিকাশ আছে, 400 বছরের একটা ব্যাকগ্রাউন্ড আছে কমপক্ষে বাংলা বর্ণমালার বিকাশে, তো কাজেই সেই বাংলা বর্ণমালায় সেটাই আমাদের বর্ণমালা হবে, একটা আরবি হরফে লেখা যাবে না। তো সেই যে আপনার সেই জায়গাগুলোতে তারা একটা মত নিয়েছেন। তারপর ধরুন আপনি আমাদের দেশে তো রবীন্দ্রসঙ্গীত গাওয়াটা তো একটা অপরাধ ছিল, তাই না, বা রবীন্দ্র চর্চা করাটা একটা অপরাধ ছিল, নিষিদ্ধ করা হয়েছে এবং রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করা হয়েছিল, তো সেই জায়গায় কিন্তু বুদ্ধিজীবীরা সেদিন
ঝুঁকি নিয়ে এবং আপনি বলতে পারেন যে জীবনের ঝুঁকি নিয়ে তারা রবীন্দ্র চর্চা করেছেন। এখন ইংরেজ জাতির কাছে যেমন তার সংস্কৃতির প্রধান প্রতিনিধি হচ্ছে শেক্সপিয়ার, জার্মান জাতির কাছে যেমন গেটে, তেমনি বাঙালি জাতির কাছে তার সংস্কৃতির প্রধান প্রতিনিধি হচ্ছেন রবীন্দ্রনাথ। কাজেই রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনার যে ধারণ করা, হ্যাঁ, চর্চা করা, সেটা কিন্তু একটা ওই সময়ের জন্য একটা বৈপ্লবিক কাজ। আমি এই জন্য বলবো যে সেটার জন্য চক্ষুশূল হতে হতো। কিন্তু আপনার ধরুন আমি শহীদ আনোয়ার পাশার কথা বলব, হ্যাঁ, তিনি রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করেছেন, বা মোফাজ্জল হায়দার চৌধুরী স্যার, হ্যাঁ, তারা রবীন্দ্রনাথকে সামনে নিয়ে এসছেন, চর্চার মধ্যে নিয়ে এসছেন। সঞ্জীদা খাতুন, ওয়াহিদুল হক, এরা ছায়ানটের প্রতিষ্ঠার সাথে ছিলেন। তেমনিভাবে আপনার ধরুন নানানজন নানানভাবে অবদান রেখেছেন, হ্যাঁ, রেডিও টেলিভিশনে সম্ভবত গান, হ্যাঁ, রবীন্দ্রনাথের গান নিষিদ্ধ করা হয়েছিল, নিষিদ্ধ করা হয়েছিল। তারপরে যেমন ধরুন আপনার মানে পাকিস্তান যে বাংলাদেশকে উপনিবেশে পরিণত করেছে এবং সেই উপনিবেশে পরিণত করার যে আপনার পদ্ধতিটা, সেটা ছিল আপনার দুই অর্থনীতি, পশ্চিম পাকিস্তানের একরকম অর্থনীতি, পূর্ব বাংলার আরেক রকম অর্থনীতি। পূর্ব বাংলায় আপনার উৎপাদিত হতো পাট, আর সেটা তার থেকে আহরিত বৈদেশিক মুদ্রা চলে যেত পাকিস্তানে এবং তারা আপনার সেখানে উন্নয়নের কাজে সেটা ব্যয় করত, রাষ্ট্র পরিচালনার কাজে ব্যয় করত। বাঙালি এবং বাংলাদেশ, বাংলাদেশের সকল জাতি তারা বঞ্চিত হতো। তো সেই বিষয়গুলো নিয়ে প্রথম কিন্তু এটা তত্ত্বায়ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল ইসলাম স্যার সহ অর্থনীতি বিভাগের কয়েকজন শিক্ষক, যাদের মধ্যে তরুণতম ছিলেন লেকচারার হিসেবে প্রফেসর রেহমান সোহান স্যার। তিনি তখন একজন তরুণ লেকচারার, ষাটের দশকের মাঝামাঝি সময়ে। তো তারা আপনার ধরুন এই যে দুই অর্থনীতির তত্ত্ব, এটা প্রণয়ন করেছেন এবং এই তত্ত্বের ভিত্তিতেই কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু, তিনি কিন্তু ছয় দফা কর্মসূচি প্রণয়ন করেছেন। যদি দুই অর্থনীতির তত্ত্ব প্রণীত না হতো তাহলে কিন্তু ছয় দফা কর্মসূচি আসতো না। হ্যাঁ, আবার ছয় দফার মধ্যে দিয়ে যে আপনার সমাজের মূলত মধ্যবিত্ত এবং আপনার মানে যারা আপনার নব্য ধনিক যারা, তাদের আপনার তাদের ব্যবসা বাণিজ্যের পথ বিস্তারের সুযোগ হলো, কিন্তু সাধারণ মানুষের শেষ করছে। আপনাকে একটু থামিয়ে দিচ্ছি। রায়েরবাজারে আমাদের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ আছে। দর্শক, রায়েরবাজারে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আরো কয়েকজনকে ধরে নিয়ে যাওয়া হয়। প্রকৃতপক্ষে পাকিস্তানিরা যখন বুঝতে পারলো তাদের পরাজয় আসন্ন, তখন যে জাতি স্বাধীন হতে যাচ্ছে সেই জাতিকে পঙ্গু করার লক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তান, বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, এভাবে শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়। দুঃখজনক হলেও সত্য, এই হত্যাকাণ্ড পরিচালিত হয়েছিল জামাত ইসলামী আলবদরের নেতৃত্বে এবং সেই জামাত ইসলামী আলবদরের নেতারা এখন বিএনপির প্রধান সহযোগী। বুদ্ধিজীবী হত্যার সাথে যারা যুক্ত ছিল তাদের অনেকেই বিএনপির নেতা। এবং আরও আপনারা লক্ষ্য করেছেন, যেদিন বুদ্ধিজীবী হত্যার প্রক্রিয়াটা শুরু হয়, 10ই ডিসেম্বর যেদিন সিরাজউদ্দিন হোসেন সহ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন সহ অনেককে ধরে নিয়ে যাওয়া হয়, সেদিনেই বিএনপি ঢাকায় সমাবেশ ডেকেছে, যেটি অত্যন্ত দুঃখজনক। এটি আসলে তাদের যে পাকিস্তান প্রীতি এবং পাকিস্তানের প্রতি অনুরক্ততা, এগুলো তারা বারবার প্রকাশ করছে। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন পাকিস্তানেই ভালো ছিল। স্বাধীনতার 51 বছর 52 বছর যখন আমরা প্রধানপোর করেছি, তখন এই ধরনের যারা স্বাধীনতা বিরোধী ছিল, যারা এই দেশের বুদ্ধিজীবী হত্যার সাথে যুক্ত ছিল, তারা রাজনীতি করে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়। দেশটাই যারা চায়নি তারা এই দেশে রাজনীতি করে, এটি আসলে কখনো সমীচীন নয়। এবং এই অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক লালন পালনকারী হচ্ছে
বিএনপি এবং বিএনপি নেতৃত্ব আর কোনো প্রশ্ন থাকলে করতে পারে। এই এই যে তারা মানবতা বিরোধী অপরাধ করেছিল তাদেরকে নিষিদ্ধ করার একটা বিষয় বিভিন্ন বছর ধরে করা হয় কিন্তু আসলে রাজনৈতিকভাবে কোনো কিছু করা হচ্ছে না কেন? আসলে প্রকৃতপক্ষে জনগণের কাছে তারা অনেক আগেই জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে, জনগণ কর্তৃক জামাত ইসলামী এবং এই আল বদর তারা নিষিদ্ধ হয়ে গেছে। তবে এগুলোতে আইনগত কিছু প্রক্রিয়া আছে, সেটি আসলে নির্বাচন কমিশন সহ কিছু আইনগত প্রক্রিয়া আছে, সেই আইনগত প্রক্রিয়া মাধ্যমেই সেটি আমি যদ্দূর জানি সেটি হচ্ছে সেই আইনগত প্রক্রিয়াগুলো খোঁজা হচ্ছে, দেখা হচ্ছে এবং আমি মনে করি যে জনগণের কাছ থেকে তারা ইতিমধ্যে নিষিদ্ধ হয়ে গেছে। দর্শক, আমরা শুনছিলাম তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কথা। আমরা আবারও ফিরব অধ্যাপক মেজবা কামালের কাছে। অধ্যাপক মেজবা কামাল, আপনি এই বক্তব্যের আগে কথাগুলো বলছিলেন, আমি আপনাকে থামিয়ে দিয়েছিলাম, যদি আবারও শুরু করতে পারি আমরা। আমি আপনার বুদ্ধিজীবীদের যে অবদান, তারা বাংলাদেশ নির্মাণে কীভাবে ভূমিকা রেখেছেন সে বিষয়গুলো আমি বলার চেষ্টা করছিলাম। তার মধ্যে আমি বলছিলাম যে আপনার 60-এর দশকে এসে যে দুই অর্থনীতির তত্ত্ব নির্মাণ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির বিভাগের অধ্যাপক নুরুল ইসলাম স্যার সহ অন্যান্যরা, এই ব্যাপারে তো তিনি চমৎকার তার স্মৃতিচারণমূলক বই লিখেছেন, তার মধ্যে আছে। এবং সে সময়ে কিন্তু ফোরাম বলে একটা পত্রিকা প্রকাশিত হয়েছিল, হ্যাঁ, যার মধ্যে দিয়ে কিন্তু তারা তাদের থটসগুলোকে তারা প্রকাশ করেছিলেন। তো সেই এবং তার ভিত্তিতেই কিন্তু বঙ্গবন্ধু, তখনও বঙ্গবন্ধু হয়ে ওঠেননি, তিনি যে সংগ্রামের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু হয়ে উঠলেন, ছয় দফার সংগ্রাম, সেই ছয় দফা কিন্তু প্রণীত হয়েছিল সেই দুই অর্থনীতি তত্ত্বের উপর ভিত্তি করে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দুই অর্থনীতি তত্ত্ব প্রবর্তন করেছিলেন যা ছয় দফার পথকে তৈরি করেছিল। আমাদের মুক্তিযুদ্ধের ভিত্তি তো তাহলে সেখান থেকেই, তাহলে তো আমাদের সেখান থেকেই আমরা জানতে পারলাম যে আমাদের মধ্যে দুটো বৈষম্য সরাসরি বিদ্যমান। হ্যাঁ, বৈষম্য যে পাকিস্তানের, তখনকার পাকিস্তানের যে রাষ্ট্র কাঠামোয় যে দুই অংশ, তার মধ্যেকার যে এক অংশ আরেক অংশকে যে উপনিবেশে পরিণত করেছে, যা আসলে কখনোই অংশ হওয়ার কথা ছিল না, ধর্মভিত্তিক রাজনীতির কারণে হয়েছিল, কিন্তু সেটা একটা উপনিবেশিক টার্ন নিয়েছে, সেই বিষয়টা কিন্তু বুদ্ধিজীবীরাই তো স্পষ্ট করে এনেছিলেন, যেটা যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা রাজনৈতিক পরিভাষা দিয়েছিলেন। তো কাজে এই সম্পর্কটা, বুদ্ধিজীবীর সাথে রাজনীতিকদের এই যে সম্পর্কটা, এটা কিন্তু খুব স্পষ্টভাবে বোঝা যায় তার থেকে। তো তারপরে আমি বলি আপনার, যেমন ধরুন আমার আমাদের বিভাগের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ডক্টর আবুল খায়ের, তিনি 1959 সালে তিনি আমেরিকায় যান এবং তিনি আমেরিকায় যে সেখানে মাস্টার্স করেন ইতিহাস তত্ত্বের উপরে, এবং ইতিহাস তত্ত্ব কিন্তু তার আগে কেউ কখনো পড়ে নাই, পড়ায় নাই, তিনি যে অধ্যয়ন করেন, হ্যাঁ, এবং সেটা ইতিহাস তত্ত্বের দুটো পার্ট, একটা হচ্ছে আপনার ইতিহাসের মেথোডোলজি, আরেকটা হচ্ছে ইতিহাসের যে ফিলসফি। তো তিনি সেটা পড়েন এবং তিনি বাংলাদেশে, মানে তিনি দেশে ফিরে তিনি কিন্তু ইতিহাস তত্ত্ব পড়ানো শুরু করেন, এটা কিন্তু আপনার জ্ঞান চর্চার একটা নতুন দিগন্ত। হ্যাঁ, তারপরে দেখুন এই ডক্টর আবুল খায়ের তিনি কি করলেন, আপনার তিনি দেশে ফিরে দেখা গেল যে তিনি আপনার স্বাধীনতা আন্দোলনের যে চিন্তা তার সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। তিনি আমাদের তাজউদ্দিন আহমেদ, আমাদের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, তার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং তিনি আপনার তাজউদ্দিন আহমেদ তার বাসায় যেতেন কখনো কখনো, এবং তিনি দেখা গেল যে একটা সেমিনার আয়োজন করছেন, সেটা হচ্ছে যে মহাবিদ্রোহ, আমাদের যে প্রথম ভারতীয় স্বাধীনতা সংগ্রাম, সেটা নিয়ে তিনি একটা সেমিনার অর্গানাইজ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতে পারেননি, ঢাকা কলেজে করেছেন এবং সভাপতিত্ব করছেন। তো তিনি দেখা যাচ্ছে যে 68-69 সালে তিনি শতবর্ষ পেরিয়ে গেছে, কিন্তু 1957-তে তিনি দেখা গেল যে বাংলাদেশকে স্বাধীন করা দরকার, সেই কথা তো স্পষ্ট করে বলতে পারছেন না ঘোষণা দিয়ে, তিনি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম নিয়ে সেমিনার আয়োজন করছেন। হ্যাঁ,
এবং তার মানেটা কি যে ভারত স্বাধীনতা ভারতবর্ষ স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে সেটাকে স্মরণ করে এখন আমাদের করণীয় কি হ্যাঁ অনুক্ত কথা কিন্তু যার বোঝার বুঝে না আকারে ইঙ্গিতে তো তিনি উপস্থাপন করেছেন হ্যাঁ যার কথা বুঝে না তিনি একটা চমৎকার প্রবন্ধ লিখেছিলেন তখনকার পাকিস্তান অবজারভারে এবং তার মধ্যে তিনি কেমন সমাজ চান সেই কথা বলেছেন এবং সেক্ষেত্রে কৃষি ক্ষেত্রে কী কী সংস্কার করা দরকার তিনি তেভাগা আন্দোলনের অনুকরণে কৃষকদেরকে যে ফসলের তিন ভাগের দুভাগ দেওয়া দরকার সে কথা বলেছেন তিনি সমাজটা কেমন হওয়া উচিত সে কথা বলেছেন আমরা যদি আপনার দেখি যে এই যে ডক্টর গোলাম মর্তুজা ছিলেন তার অনেক লেখা আছে তার মধ্যে গণতন্ত্র কি একটা স্বাধীন দেশে গণতন্ত্রের প্রকৃতি কি হওয়া উচিত হ্যাঁ সে বিষয়গুলো নিয়ে তার চমৎকার ব্যাখ্যা দেওয়া আছে হ্যাঁ তার মানেটা কি আপনার দেখুন যদি আপনি যে এই মানুষগুলো হ্যাঁ বা আপনি যদি জিসি দেব স্যারের কথা বলেন তার যে দর্শন চিন্তার মূল যার মধ্যে তিনি কিন্তু ঐক্যের কথা বলেছেন এবং সকল মানুষের মধ্যেকার যে ঐক্য সকল ধর্ম জাতি নির্বিশেষে হ্যাঁ সকল বর্ণ নির্বিশেষে সকল মানুষের যে সম্মিলনের কথা তিনি বলেছেন আমরা তো তারই রিফ্লেকশন দেখি 72-এর সংবিধানে তাই নয় কি 72-এর সংবিধানে যখন বলা হয় ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রের কথা তখন তো জিসি দেবের চিন্তারই প্রতিফলন আমরা সেই সংবিধানের মধ্যে দেখি তো এরকমভাবে আপনার আমরা দেখেছি যে আমাদের বুদ্ধিজীবীরা তারা কিন্তু কাজ করেছেন ধরুন আপনার আলিম চৌধুরী স্যার ডক্টর আলিম চৌধুরী তিনি তো চক্ষু বিশেষজ্ঞ ছিলেন তিনি কিন্তু আপনার অসাধারণ মানবতা দিয়ে মানুষের সেবা করতেন কিন্তু আবার তিনি একই সাথে খুবই প্রগতিশীল মানুষ ছিলেন হ্যাঁ প্রগতির সাধনা করতেন তো তিনি যখন মারা গেলেন তখন কিন্তু তাকে যখন নির্যাতন এমন করা হয়েছিল এবং আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে যে তার চোখ কিন্তু উপড়ে ফেলা হয়েছিল এবং আমরা তো জানি আপনার যে ফিজিক্যাল ইনস্টিটিউট যেটা আছে ফিজিক্যাল মোহাম্মদপুরে যেখানে আলবদর বাহিনীর হেডকোয়ার্টার ছিল সেখান থেকে আপনার একাধিক বস্তা চোখ পাওয়া গেছে কি বিভৎস নির্যাতন তো তিনি মানুষের সেবা দিয়েছেন চক্ষু সেবা দিয়েছেন তার চক্ষু তারা উৎপাটন করেছে তো সেবা তো এই মানুষগুলো নানাভাবে দিয়েছে এই যে ডাক্তার আজহারুল ইসলাম শহীদ ডাক্তার আজহারুল ইসলাম এবং আরেকজন তরুণ চিকিৎসক তারা আপনার মুক্তিযোদ্ধা যারা বিভিন্ন অপারেশনে তো আসতেন ঢাকা পর্যন্ত আসতেন ইন্ডাকশন করতেন ঢাকায় তো ক্র্যাক প্ল্যাটুন সহ বিভিন্ন প্ল্যাটুন কাজ করেছে এরা যখন আহত হতেন কেউ কেউ তাদের চিকিৎসা দিতেন হ্যাঁ তো এই এই যে এইভাবে যে সেবাগুলো করা এই যে আপনার গিয়াসুদ্দিন আহমেদ স্যার তিনি দেখা গেছে যে মুক্তিযোদ্ধাদের জন্য খাবার হয়তো আশ্রয় দিল খাবার দিতে পারছে না কোনো দরিদ্র পরিবার তাকে তো খেতে দিতে হবে দেখা গেছে যে গিয়াসুদ্দিন স্যার তিনি আপনার লুঙ্গি পরে হ্যাঁ তিনি আপনার তিনি এবং তার সাথে একজন আছে মাথায় করে খাবারের বস্তা নেবে লুঙ্গি পরে তিনি আপনার যাচ্ছেন এটা দেখেছেন এবং কে দেখেছেন সুফিয়া কামাল দেখেছেন হ্যাঁ তো ফলে তো গিয়াসুদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুঙ্গি পরে মাথায় খাবারের বস্তা নিয়ে যাচ্ছেন নিশ্চয় কোথাও পৌঁছে দিতে গেছেন এবং তিনি আমরা জানি যে তিনি অনেকের কাছ থেকে নিজে টাকা দিয়েছেন অনেকের কাছ থেকে টাকা তুলেছেন মুক্তিযোদ্ধাদের কাছে সরাসরি মুক্তিযুদ্ধের সঙ্গে প্রত্যক্ষ তিনি মুক্তিযোদ্ধা হয়ে উঠেছিলেন এবং আপনি মানুষগুলোর চেতনা দেখেন আমি গিয়াসুদ্দিন আহমেদ স্যারের পরিবারের সাথে যখন কথা বলতে চাই তার এক বোন এয়ারপোর্টের পাশে উত্তরায় থাকেন তার বাড়িতে যেয়ে আমি স্যারের ব্যবহৃত যে কাগজ মানে জামা কাপড়গুলো দেখছিলাম তো স্যার যখন পড়াশোনা করতে ইংল্যান্ডে গেলেন তখন উনি এখান থেকে তিনি কিন্তু ছায়ানটের প্রতিষ্ঠাতাদের একজন শীতের দেশে গেছেন তিনি যাওয়ার সময় কিন্তু তিনি সেখানে যেয়ে ব্রিটিশ পোশাক পরবেন না ঔপনিবেশিক শাসকের পোশাক তিনি এখান থেকে পায়জামা পাঞ্জাবি বানিয়ে নিয়ে গেছেন কিন্তু সেই পায়জামা পাঞ্জাবি হচ্ছে আপনার মোটা যে
যেটা শীত নিবারক যে কাপড়, সেই কাপড় দিয়ে পায়জামা পাঞ্জাবি বানিয়ে নিয়ে গেছেন। মানে কোট প্যান্ট না পরে তিনি কিন্তু কোট প্যান্টের কাপড় দিয়ে সাদা রঙের তিনি কিন্তু পায়জামা পাঞ্জাবি নিয়ে বানিয়ে নিয়ে গেছেন। এবং সেই পায়জামা পাঞ্জাবি তিনি যতটা সময় ছিলেন ইংল্যান্ডে, বোধ হয় 2 বছর ছিলেন, পুরো সময় তিনি সেই পোশাক পরেছেন। তো তার মানে তার যে বাঙালির যে বাঙালিত্বের প্রতি, বাঙালিত্বের প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসার প্রকাশ তো সেইটা। সেরকম আমরা তো জানি, অনেক ডাক্তারদের কথা জানি যারা আপনার 71-এ পড়াশোনা ছেড়ে দিয়ে দেশে এসছেন, এসে তারা আপনার কাজ করছেন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তাদের একজন, এরকম তো আরও অনেক, ডাক্তার মবিন, হ্যাঁ এরকম আরও অনেকে, ডক্টর কাজী কামরুজ্জামান, এরা সব লেখাপড়া ছেড়ে দিয়ে দেশে ফিরে এসছেন, ফিল্ড হসপিটাল করেছেন, চিকিৎসা দিয়েছেন। এরকমভাবে আপনার কত নার্স, হ্যাঁ, এবং কত আমাদের আমাদের এই যে সুলতানা কামালা পাত, তারা তো নার্স হিসেবে দায়িত্ব, এদের কি কি বুদ্ধিজীবীর কাতারে ফেলা? অবশ্যই, আপনার নার্সরা বুদ্ধিজীবী নয়, অবশ্যই অবশ্যই বুদ্ধিজীবী, কিন্তু যারা মানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমি তো মনে করি ছাত্ররাও বুদ্ধিজীবী, অবশ্যই ছাত্ররাও বুদ্ধিজীবী। এই তালিকাটা কারা করেছিল, মানে বিশাল একটি লিস্ট, বেছে বেছে এই তালিকা কি একেবারে পাকিস্তানিদের পক্ষে করা সম্ভব? মানে কিভাবে এই তালিকা হয়েছিল সেই বিষয় নিয়ে আপনার কাছে আসবো, সে প্রশ্নটা আসলে আপনার কাছে রয়েছে, আমাদের জানতেই হবে। কিন্তু আমাদের একটা বিরতি নেবারও সময় হয়ে গেছে, দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন ওরা আসবে চুপি চুপি, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমাদের এই বিশেষ আয়োজন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন, ওরা আসবে চুপি চুপি। এ বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন অধ্যাপক মেজবা কামাল। আপনি যে প্রশ্নটি রেখেছিলেন অধ্যাপক মেজবা কামালের সঙ্গে, যে কারা এই তালিকা করেছিলেন, মানে এটি তো পাকিস্তানিদের পক্ষে বোঝা সম্ভব নয় যে কাদেরকে হত্যা করলে, কারণ যেটা বিশাল তালিকা, হত্যা করলে দেশকে মেধা শূন্য করা যাবে, কারা এই তালিকাটি করেছিল? মানে এই প্রশ্নের উত্তর তো আমরা আংশিকভাবে জানি, আরও বাকি নিয়ে গবেষণা করা দরকার। তবে আমি বলবো যে আপনার যে তখন তো পাকিস্তানপন্থী যে শক্তি দেশের মধ্যে তৎপর ছিল, আমরা তো নামগুলোও জানি, তাদের রাজনৈতিক পরিচয় ছিল জামাতে ইসলাম, নিজামে ইসলাম, তারপরে আপনার পিডিপি, হ্যাঁ এরকম রাজনৈতিক দলগুলো, তারা তো আপনার যুক্ত ছিল, তাদের সাথে যুক্ত মুসলিম লীগ সবচেয়ে বড়, এরা তো এরা যাদেরকে বাংলাদেশ সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল, তো তাদের লোকজন ছিল যুক্ত, তাদের ছাত্র সংগঠন ছিল, হ্যাঁ বিশেষ করে আপনার যে ছিল জামাতে ইসলামের যে ইসলামী ছাত্র সংঘ, ইসলামী ছাত্র সংঘ, ইসলামী ছাত্র সংঘ ছিল যারা আলবদর বাহিনীর প্রধান শক্তি ছিল, তারা সেগুলো করেছে। তারা কিভাবে জানতো যে ঢাকা ইউনিভার্সিটির এই এই শিক্ষকরা মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত? শুনুন, মুক্তিযুদ্ধ শুধু নয়, মুক্তিযুদ্ধের চেতনা নির্মাণের যে ব্যাপারটা সেইটা তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এই প্রক্রিয়ার সাথে যারা যুক্ত ছিল, হ্যাঁ তাদের তাদের যে কর্মকাণ্ড ছিল সেগুলো তো প্রকাশিত ছিল, হ্যাঁ তারা তারা বিবৃতি দিয়েছেন, বক্তৃতা দিয়েছেন, আলোচনা সভা করেছেন, সংগঠন করেছেন, বাংলা একাডেমির সাথে যুক্ত থেকেছেন, হ্যাঁ এরকম আপনার নানাবিধ তৎপরতার সাথে যুক্ত থেকেছেন, লেখালেখিটাই তো একটা অপরাধ, তো তারা চিহ্নিত ছিলেন। যে ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের স্মৃতিকাগার, সেখানেই এই তালিকা হয়েছে, এরকম তথ্য তো আছে ইতিহাসের পাতায়। মানে তালিকা ধরুন সারা দেশে বিভিন্ন জায়গায় হয়েছে, ঢাকাতে একাধিক তালিকা হয়েছে, কিন্তু আপনার তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়তে নিশ্চয় একটা তালিকা হয়েছে। এই তালিকা প্রণয়নের সাথে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ইসলামী ছাত্র সংঘের সাথে যুক্ত তারা তো ছিলই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো শিক্ষক জড়িত ছিলেন নিশ্চিতভাবেই আপনার, এবং সেই ব্যাপারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো কোনো শিক্ষককে কোলাবোরেটর হিসাবে তাদেরকে আপনার চাকুরিচ্যুত করেছিল, তাদেরকে বিভিন্নভাবে শাস্তিও দিয়েছিল, তার কেউ কেউ আবার পুনর্বাসিতও হয়েছেন। কিন্তু যেমন ধরুন আমি আপনাদেরকে একটা ঘটনা বলতে পারি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে নিচ থেকে একটা তালিকা হয়ে ভাইস চ্যান্সেলর পর্যন্ত আসে, এবং সেই ভাইস চ্যান্সেলরের অফিসে বসে
আপনার সেই তালিকাটা টাইপ করা হয় এবং সেই তালিকাটা পাকিস্তানি একজন কর্নেলের কাছে ভাইস চ্যান্সেলর তৎকালীন ভাইস চ্যান্সেলর ছিলেন সাজ্জাদ হোসেন তিনি হস্তান্তর করেন এবং এই বিষয়টা জানি কিভাবে যে যিনি এটা টাইপ করেছিলেন তিনি আপনার তিনি ছিলেন তার বাড়ি ছিল পিরোজপুর এবং তিনি তার বাড়ি ছিল শহীদ ডক্টর আবুল খায়েরের গ্রামে তিনি তখন একজন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ছিলেন তো তিনি আপনার তাকে ভিসি ডেকে তিনি যেহেতু ভিসি অফিসার কাজ করতেন তাকে তালিকাটা তৈরি করতে বলেন তিনি সেই তালিকার মধ্যে যখন ডক্টর আবুল খায়েরের নাম দেখেন তখন তিনি তার মানে ডক্টর আবুল খায়ের তাকে বিশ্ববিদ্যালয়ে চাকুরি প্রদানে সহায়তা করেছিলেন গ্রামের মানুষ ভালোবাসার মানুষ তিনি টাইপ করার সময় সেই নামটা বাদ দিয়ে দেন দিয়ে টাইপটা করেন না শুনুন তারপরে কি হয়েছে ভিসি আবার সেটা চেক করে দেখেন যে যে তালিকা দেওয়া হয়েছে সব নাম টাইপ হয়েছে কিনা তাতে দেখা গেল একটা নাম নাই তখন তিনি তাকে বকা দেন যে তুমি টাইপ করতো মানে তুমি এই নাম বাদ দিয়েছো কেন তখন উনি বললেন যে আমি এটা ভুল হয়ে গেছে তখন তাকে দিয়ে আবার টাইপ করানো হয় সেই নাম তারপরে তার সামনেই সেই তালিকা পাকিস্তানি কর্নেলের কাছে কর্নেল ছিলেন একজন তার সাথে একজন মেজর ছিলেন তার হাতে হস্তান্তর করেন ভিসি এবং তারপরে কি দুর্ভাগ্য আমাদের যে ইনস্টিটিউশনের প্রধান তার শিক্ষকদের নামের তালিকা পাকিস্তানি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করছেন এবং সেই তালিকা নিয়ে সেই সেনা কর্মকর্তারা বেরিয়ে যাওয়ার সাথে সাথে সেই তিনি যে আমাদের কর্মকর্তা ছিলেন তিনি বেরিয়ে দৌড়াতে দৌড়াতে ডক্টর আবুল খায়েরের বাসায় যান যে বলেন যে আপনি এখনই চলে যান আপনি এখনই পালান আপনার নাম তালিকাভুক্ত করা হয়েছে তো এইভাবে আমরা জানতে পারছি তো ডক্টর আবুল খায়ের অবশ্য সেটা অন্য প্রসঙ্গ তিনি তিনি তারপরেও যাননি তিনি কারণ তিনি তার কিছুদিন আগে পাকিস্তানি জেল থেকে ছাড়া পেয়ে এসেছেন উনি বলেছেন ওরা যদি আমাকে মেরে ফেলে তাহলে তো আমাকে মেরেই ফেলতো আমি তো বন্দি করে নিয়ে গেছিল জেলে রেখেছিল কনসেন্ট্রেশন ক্যাম্পে রেখেছিল মারে নাই তো কাজেই তুই ভয় পাস না চিন্তা করিস না কিন্তু ওভাবে তিনি বাঁচলেন কিন্তু আপনি দেখুন যে তালিকাটা কিভাবে হলো হ্যাঁ এখানে এই যে ওই আপনার মানে জামাতপন্থী ছাত্ররা ছিল মুসলিম লীগপন্থী ছাত্ররা ছিল প্লাস শিক্ষকদের মধ্যে যে জামাতপন্থী মুসলিম লীগপন্থী পাকিস্তান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পর্যন্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তো তাদের নিয়োজিত তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তাকে একেবারে আপনার সাজোয়া যান আগে পিছে অনেকগুলো সাজোয়া যান গার্ড দিয়ে তাকে রাজশাহী থেকে ঢাকায় নিয়ে এসে ঢাকায় উপাচার্য বানানো হয়েছে তো এরকম দালালির উঞ্জবৃত্তির দেশদ্রোহিতার চরম উদাহরণ তো বুদ্ধিজীবীদের আরেক অংশের মধ্যে থেকে আছে তাই না এরা তো এখনো সত্য ইতিহাসের মানে এমন কঠিন কঠিন সত্য আপনার কাছ থেকে আসলে জানলাম এরকম আরো অনেক তথ্যই আছে আরো অনেক তথ্য আসলে আপনার কাছ থেকে জানার আছে আমাদের কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সব জানতে পারলাম না অধ্যাপক মিসবাহ কামাল আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এসেছেন অনেক সকালে এসেছেন এবং এতটা সময় আমাদের সঙ্গে থাকলেন আশা করি আপনার এই গবেষণা থেকে আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারব এই আশা নিয়ে আপনাকে আজকের মতো এখানে ধন্যবাদ জানাচ্ছি আপনার আপনার এই যে কথা আপনি আমাদেরকে জানালেন সেটি আমাদের জন্য যথেষ্টই কাজে আসবে বলে আমরা আশা করছি অনেক ধন্যবাদ নিউজ 24কে এই আয়োজনের জন্য অনেক ধন্যবাদ আমি শহীদ বুদ্ধিজীবীদের প্রতি এবং শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি জি